সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়নের কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই নির্দেশনাটা একটু পড়ে নিই। তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। এক, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো খুঁজে বের করো। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তোমাদের কাজ মূলত এই তিনটা। তোমার বিদ্যালয়ের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, কিভাবে কাদের সাথে যোগাযোগ করতে হবে সমস্যাগুলো নিয়ে, এবং যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। চলো আমরা এর একটি নমুনা সমাধান দেখে নিই। অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়নের সমাধান 2024, কাজ এক। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো। এক, বিদ্যালয়ে কোনো লাইব্রেরি নেই। দুই, বিদ্যালয়ে কোনো বিজ্ঞান ল্যাব নেই। তিন, বিদ্যালয়ে নিজস্ব কোনো ক্যান্টিন নেই। চার, শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই। এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের সমস্যাগুলো উল্লেখ করবে। উল্লেখিত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যাদের সাথে যোগাযোগ করতে পারি, এক, প্রধান শিক্ষক, দুই, বিদ্যালয়ের সভাপতি, তিন, শ্রেণী শিক্ষক। আর তোমাদের বিদ্যালয়ে যদি অভিভাবক প্রধান থাকে তাহলে তোমরা তার সাথেও যোগাযোগ করতে পারো। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো হলো, এক, মৌখিক যোগাযোগ, সরাসরি বা মোবাইলে কথা বলা। দুই, লিখিত যোগাযোগ, আবেদনপত্র বা চিঠি লেখা। মূলত এরকমভাবেই তোমরা কাজ এক এর প্রথম ধাপ করতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কাজ নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।